জিতেন দা, শেষ প্রশ্ন। আপনি কিছুদিন আগে শাবরুমের মৈত্রী সেতু নির্মীয়মাণ ইন্টিগ্রেটেড পাইলট প্রজেক্টের সরজমিনে দেখে এসেছেন। ওখানকার যে প্রাক্তন বিধায়ক ছিলেন শঙ্কর রায়, উনি নাকি আপনাকে বল উনি মানে একটা মিডিয়াতে শুনলাম আপনি নাকি ইন্টিগ্রেটেড চেকপোস্টের অর্থই জানেন না, আপনি কি বলবেন? আমি কি হাসবো না কানবো আমি জানি না। শাবরুমের প্রতিটি মানুষ, শাবরুম কেন ত্রিপুরা যে মানুষও কম বেশি সবাই জানেন মৈত্রী সেতু কীভাবে হল। আমাদের বামপন্থী ফ্রন্ট সরকার, আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার এবং দক্ষিণ ত্রিপুরা বা শাবরুমের প্রতিনিধি হিসাবে বা রাজ্য সরকারের প্রতিনিধি হিসাবে, যখন আমি সংস্কৃতি মন্ত্রী ছিলাম, বাণিজ্য মন্ত্রী ছিলাম, সেই সময়তে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় অবশ্যই সারা ত্রিপুরার মানুষকে নিয়ে ভারত সরকারের কাছে বারবার দাবি জানানোর পর, এবং আমাদের যে এক্তিয়ার এটাকে ছাপিয়ে ব্যক্তিগতভাবে বাংলাদেশে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে, মাননীয় শেখ হাসিনার সাথে এই মৈত্রী সেতুর প্রজেক্ট হয়েছে ত্রিপুরাজ্যের সবাই জানেন। এগুলো এটা বাংলাদেশের তরফ থেকেও তারা বারবার বলেছেন। কমরেড মানিক সরকারের ভূমিকা কী, রাজ্য সরকারের ভূমিকা কী, আমাদের ভূমিকা কী, ত্রিপুরাজ্যের মানুষের ভূমিকা কী, এবং তার ফলশ্রুতিতে এই মৈত্রী সেতু হয়েছে। আজকে এক বছরের বেশি সময় হয়েছে, বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে কাজ শুরু হয়েছিল, শেষ হয়ে এখনও এই মৈত্রী সেতু তার উপর দিয়ে যান বা মানুষের পারাপারের জন্য যে উদ্যোক্তা করা দরকার, এটা ভারত সরকার বা ত্রিপুরা সরকার দুটোই বিজেপি সরকার ডাবল ইঞ্জিন করে উঠতে পারছে না। মৈত্রী সেতু যখন মঞ্জুর হয়, এটা শুধু সেতু হলো সাধারণ LCS ল্যান্ড কাস্টম স্টেশন দিলে তো হবে না, এই জায়গায় ইন্টিগ্রেটেড চেকপোস্ট দরকার, যেটা এখানে এই আগরতলাতে হয়েছে, আখাউড়াতে, যেটা আসামের সাথে এই মেঘালয়ের সাথে ডাউকেতে হয়েছে, তারপরে সিকিমে নাথুলা পাসে হয়েছে, তারপর এই পাঞ্জাবে সেখানে যে পাকিস্তান এবং ভারত সীমান্তে ওয়াগা বর্ডার হয়েছে, এরকম প্রায় ১৩টি। আমাদের জোরদার দাবিতে তখন এই শাবরুমেও ইন্টিগ্রেটেড চেকপোস্ট, এটা আমাদের দেশের এই স্বরাষ্ট্র দপ্তরের অধীনে তা মঞ্জুরি হয়। হ্যাঁ, এগুলি সমস্ত প্রসেস হতে হতে, প্রজেক্ট তৈরি করতে গিয়ে, কাজ শুরু হতে গিয়ে এই বিজেপি সরকার চলে আসে। আর এই বর্তমান এই প্রাক্তন বিধায়ক শাবরুমের, তিনি বলছেন ইন্টিগ্রেটেড চেকপোস্টের অর্থ আমরা বুঝি না, এখন ভদ্রলোক জানেন কি আমি জানি না। এই ভদ্রলোকদের কীর্তি কি আমি এটা বলবো যে শাবরুমের শ্রীনগরে আমরা বর্ডার হাট চালু করেছিলাম, এই ভদ্রলোকের এত লিপসা, এই বর্ডার হাটে প্রায় উভয় অংশ পারের অর্থাৎ দুই দেশের প্রায় সখানের পরিবার এই সেখানে ব্যবসা পাতি করে বেঁচেছিলেন এবং তাকে কেন্দ্র করে আরও অনেক পরিবার, এটা ট্যুরিস্ট সেন্টার হয়ে গেছিল এই শ্রীনগর, লাখ লাখ টাকার লেনদেন হতো। আর এরা সরকারে এসে আর এই ভদ্রলোকের বদান্যতায় এই বর্ডার হাটটে বন্ধ হয়ে গেল। আর তিনি বলছেন ইন্টিগ্রেটেড চেকপোস্ট তাদের সরকারে তার ব্যক্তিগত প্রয়াসে, আমি বলবো ইন্টিগ্রেটেড চেকপোস্টের বাংলা অর্থ শঙ্করবাবু জানেন কি না আমার সন্দেহ আছে, তিনি বুঝেন কি না সন্দেহ আছে, তার বানানটা কি জানেন কিনা সন্দেহ আছে, এবং ত্রিপুরাজ্যের মানুষ এই কারণেই তিনি এমন কৃতিত্ব করেছেন এবার এই শাবরুমের মানুষ তাকে ভোট দেয়নি, নতো আমার সেখানে জেতার কথা ছিল না। আমি এবার নির্বাচনে মাত্র ৩.৫ দিন আমি আমার কেন্দ্রে কাজ করেছি, ৩.৫ দিন, এই ৩.৫ দিনেই
শঙ্করবাবু কাইট হয়ে গেলেন আর তিনি সমস্ত কথা বলছেন, এটা তো জনগণকে অপমান করা, এটা সত্যকে ঢাকার চেষ্টা করা। এই হলো বিজেপির নেতা নেত্রীদের তাদের চরিত্র।